হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার কার্ভিং চ্যানেলে। আমার আজকের কার্ভিংটি হচ্ছে খুবই সুন্দর, খুবই কিউট একটি কার্ভিং করে দেখাবো, আর সেটি হচ্ছে ওয়াটারমেলন দিয়ে খুব সুন্দর একটি বারবিকিউ তৈরি করে আপনাদেরকে দেখাবো। ওই ধরনের কার্ভিংগুলা যে কোনো কম্পিটিশনে বা এমনিতেই নিজের চ্যানেলে দিলে খুবই সুন্দর, খুবই কিউট একটি কার্ভিং হবে। তার জন্য আমি প্রথমেই একটি ওয়াটারমেলন বা একটি তরমুজ আমি প্রথমে কেটে নিচ্ছি। যারা নতুন, আপনারা হয়তো একটু একটি মার্কার দিয়ে সেটাকে মার্ক করে নিতে পারেন। আমি অবশ্য একটু মার্ক করে নিলাম। এবার চাকু দিয়ে সেটা আমি ঠিক মধ্যখানে কেটে দুইটা পার্ট বাইর করে নিচ্ছি। দুইটি পার্ট আলাদা করে নেয়ার পর ভিতরের অংশ থেকে আমি যে ফ্লেশটা বা ভিতরের অংশটা আমি বাইর করে নিচ্ছি, একটি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। তবে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে সেই পিসটা বাইর করে নিতে পারেন। আর এই পিসটা বাইর করার কারণ হচ্ছে ওই টুকরো দিয়ে আমি বারবিকিউর উপরে দেওয়ার জন্য যে ডেকোরেশনটা বা যে পিসটা তৈরি করব বা স্টিকের ভিতরে ঢুকানোর যে পার্টটা, ওই পার্টটা তৈরি করবো আমি ভিতরের এই অংশটা দিয়ে। আর অন্যতে হাফ ওয়াটারমেলন সেটা আমি সেভ করে রেখে দিচ্ছি অন্য কোনো একটা কাজে, অন্য কোনো একটা কার্ভিং এ আমি ব্যবহার করব। আর ওই পার্টটা দিয়ে আমি পুরো কাজটা শেষ করে নেব, যার কারণে একটু কষ্ট করে হলেও আমি পিসটা সেভ করে নিচ্ছি। না হলে তো এমনিতেই চামচ দিয়ে সেটা বাইর করে নিয়ে যেত বা স্কুপ করেও নেওয়া যায়, কিন্তু আমি সেটা নেই নাই। কেন নেই নাই? আমি ওই একটি পিস দিয়ে, অর্থাৎ হাফ ওয়াটারমেলন দিয়ে পুরো একটা কার্ভিং ডিশ তৈরি করে আমি দেখাবার ইচ্ছা, যার কারণে আমি বাকি অংশটা ব্যবহার না করে একটু কষ্ট করে ভিতর থেকে ওই অংশগুলা এবার আমি বাইর করে নিচ্ছি এতে চামচের মাধ্যমে। প্রসেসটা আবারও একটু দেখিয়ে দিচ্ছি। যদি কেহ এইভাবে একটা পিস সেভ করতে চান তাইলে এইভাবে সেভ করতে পারেন। আর চামচের মাধ্যমে আমি একটু দেখিয়ে দিলাম যে কিভাবে ওটার ভিতরে রেখেই কিন্তু আমি সাইজ মতো কেটে নিচ্ছি। যাই হোক, এবার সবগুলা বাইর করে ছোট ছোট পিস করে সেটাকে সাইজ করে নেব স্টিকের ভিতরে বা কাঠের ভিতরে ঢুকানোর জন্য। যাই হোক, মোটামুটি যুদ্ধর শেষে আমার পিসগুলা খুবই সুন্দরভাবে বাহির হয়ে গেল এবং সেটা চামচের মাধ্যমে। এবার ওই অংশটাকে খুব সুন্দরভাবে একটু ক্লিন করে নিতে হবে, যেহেতু বারবিকিউ মেশিনটা তৈরি করব। এত লাল অংশটা না থাকা ভালো। এবার স্কুপার দিয়ে ভিতরের অংশটা একটু স্কুপ করে নিচ্ছি, অন্য কোনো একটা ডেকোরেশনে কাজে লাগবে। যদিও ওই জায়গাটা স্কুপ না করলেও কিন্তু হতো, সেটা চামচের মাধ্যমে জাস্ট ক্লিন করে নিতেই পারতাম, কিন্তু ওগুলাও দেখিয়ে দিচ্ছি। কোনো সময় কোনো ওয়াটারমেলনের কার্ভিং এর ডিশে ডেকোরেশন করতে চাইলে ওই পিসগুলো খুবই সুন্দর হয়, কিন্তু এক সাইড সাদা থাকবে এবং অন্য সাইড লাল থাকবে। অতি সুন্দর একটি জিনিস ডেকোরেশন করার জন্য। এবার ভিতরের অংশটা খুবই ভালোভাবে আমি ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নেওয়ার কাজ শেষ। এবার আমি চারটা স্টিক দেখিয়ে দিচ্ছি বা চারটা কাঠি দেখিয়ে দিচ্ছি। ওই কাঠিগুলা দিয়ে আমি ওয়াটারমেলনটা বসাবো, অর্থাৎ চারটা কাঠি দিয়ে চারটি লেগ তৈরি করব বা পা তৈরি করব বারবিকিউ মেশিনের জন্য। এবারের কাজটা হচ্ছে ইম্পর্টেন্ট কাজ। বারবিকিউ মেশিনটা বসানোর জন্য আমাদের লেগটা বা পাটা ব্যবহার করতে হবে বা বসাতে হবে, না হলে কিন্তু মেশিনটা ঠিক মতো বসবে না। অন্য একটা স্টিক দিয়ে আমি সামান্য একটু হোল করে নিচ্ছি। প্রথমে হোল করে নিয়ে ওই স্টিক গুলাকে আমি কেটে একদম ছোট পিস করে এনে তারপর ওটা বসাবো। আর ইন দা বিটুইন টাইম ওই পিস থেকে আমি ছোট্ট একটা পিস কেটে বাইর করে নিচ্ছি। তার কারণ হচ্ছে ওই পিসটা দিয়ে আমি একটু হ্যান্ডেলটা তৈরি করব। দুই দিকের যে হ্যান্ডেল আছে হ্যান্ডেলটা তৈরি করার জন্য ওই পিসটা নেব আর টুথপিক দিয়ে ওই হ্যান্ডেলটা আমি বসাবো দুইটা সাইডে। তারপর এবার কেটে নিচ্ছি মোটামুটি একটা সাইজ করে, ওই যে ওই সাইজ মতো কেটে নিবেন।
বা নিজের ইচ্ছা অনুযায়ী ছোট বড় করা যায়, কিন্তু এটা কোনো ব্যাপার না। তবে মোটামুটি ছোট সাইজ হলেই কিন্তু ভালো দেখায়। আমারটা একটু বড় সাইজ হয়ে গেছে, আর একটু ছোট হলে কিন্তু ভালো হবে। আপনারা যখন থাকবেন আরো সামান্য ছোট পরিমাণ করে থাকবেন, ঠিক আছে? তারপর ভিতর থেকে সামান্য একটু ফ্ল্যাশ ফেলে দিয়ে সামান্য একটু জায়গা রেখে দিবেন যেখানে টুথপিকটা ঢুকানো যায়। যাই হোক, ভেতরের যে ফ্লেশটা সেটা ফেলেও দিতে পারেন, সেটা রাখতেও পারেন, কারণ ওই অংশটা কিন্তু অটোমেটিকই ব্যান্ড হয়। তা ব্যান্ড হওয়ার জন্য খুব একটা অসুবিধা হয় না। তারপরও আমি সেটা ভিতর থেকে ফ্লেশটা ফেলে দিলাম। এবার ওই যে 4 আঙ্গুল পরিমাণ এখানে একটু জায়গা রেখে দুই দিকে দুইটা সামান্য হোল করে এবার হ্যান্ডেলটা আমি এখানে বসিয়ে দেব। এবং কিভাবে বসিয়ে দিচ্ছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে একটু সামান্য হোল করে তারপর ওই যে মুখের ভিতরে বা মুখের দিকে এই অংশটার মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি টুথপিকের একটি অংশ, আর বাকি যে অংশটা ওটা এবার ঢুকিয়ে দেব আমার মেশিনের ভিতরে, অর্থাৎ যেটা দিয়ে আমি বারবিকিউর মেশিনটা তৈরি করব ওটার ভিতরে কিন্তু আবার আমি সেটা ঢুকিয়ে দেব। এইভাবে দুটা দিকে করে নেব, ওই দিক এবং ওই পাশ, দুই পাশটাই এভাবে ঢুকিয়ে হ্যান্ডেলটা তৈরি করে দিচ্ছি। এবার বারবিকিউর মেশিন মোটামুটি রেডি। সামান্য একটু একটা কাটার দিয়ে আমি এটা কেটে নিচ্ছি, যে পিসটা ছিল সেই পিসটা এখানে আর রাখার কোনো প্রয়োজন নাই। থাকলে এমন কোনো অসুবিধা না, তবে দেখতে আসলে সুন্দর দেখায় না, যার কারণে সেটা কেটে আমি ভিতর থেকে সেটা সরিয়ে দিচ্ছি। যাই হোক, খুবই সুন্দর, ওই যে কিউট একটা বাস্কেট তৈরি হয়ে গেল বা একটা বারবিকিউর মেশিন তৈরি হয়ে গেল। বাস্কেট এমনিতে দেখা যাচ্ছে বাস্কেট, কিন্তু যখন আমি তারটা লেগ বসিয়ে দেব বা পা বসিয়ে দেব তখন সেটা বারবিকিউ মেশিনের মতো হয়ে যাবে। যাই হোক, এবার ওই পিস গুলা ওয়াটার মেলনের যে পিস গুলা আমি অনেক যুদ্ধ করে বাইর করলাম, ওই পিস গুলা এইভাবে কেটে কেটে ছোট টুকরো করে নিচ্ছি। এবার আমি কিউই ফ্রুটটা সামান্য একটু সেলে নিয়ে এবার ছোট ছোট টুকরো করে, টুকরো করা যায়, স্লাইস করা যায়, এটা সম্পূর্ণ নিজস্ব ইচ্ছা। একটা ওয়াটার সরি একটা কিউই ফ্রুট দিয়ে 3 পিস করলেই ভালো হয়, সেটা 4 পিস করলেও কোনো ব্যাপার না, সেটা ছোট বড় করা যায়। তবে আমি বলবো কি, আমার পিস গুলা অতিরিক্ত মানে একটু বেশি বড় হয়ে গেল, দেখতে খুব একটা সুন্দর দেখাচ্ছিল না, কারণ ছোট্ট একটা বারবিকিউ মেশিন, এর করে আমার স্টিক গুলা একটু বেশি হেভি হয়ে গেল। কিন্তু এতই মানে পেশেন্টলেস হয়ে যাচ্ছিলাম, মানে আসলে তো কাজই, মানে কার্ভিং এর কাজ, কিন্তু আসলে একটু ধৈর্যের ব্যাপার স্যাপার আছে, পরে সেটাকে আমি আর ছোট করতে যাই না। এগুলি যে থাক, আরো অন্য কোনো একটা সময় না হয় অন্য আরেকটাতে তৈরি করবো। ওই যে কি সুন্দর বারবিকিউর ইয়েটা তৈরি হয়ে গেল, এবার বারবিকিউ হবে আর আমরা সবাই মিলে খাবো। বাই দা ওয়ে, এবার বারবিকিউর মেশিনের উপরে যে রডের মতো যে জিনিসটা থাকে না, ওই জিনিসটা তৈরি করার জন্য এবার আমি ইয়েগুলা বসিয়ে দিচ্ছি, খাঁটিগুলা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আর ইন বিটুইন টাইম কাঠিগুলা ওই যে হোল দেখা যাচ্ছে, ওই হোলটা কিন্তু আমি আগে করে নিছি, এখানে আর দেখাতে যাইনি, কারণ অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছিল আমার ব্লকটা। এত লম্বা ব্লক একজন মানুষ ধৈর্য ধরে দেখাও কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে, যার কারণে ওই কিছু কিছু পার্ট আমি একটু স্কিপ করছি ভিডিও ক্লিপ গুলো আসলে ছোট করার জন্য। যাই হোক, ওই যে ছোট ছোট হোল গুলা ওগুলা কিন্তু আমি আগে হোল করে নিছি, আপনারাও হোল গুলা আগে করে নেবেন, আগে করে নিয়ে তারপর ওই স্টিক গুলো আবার ঢুকিয়ে দেবেন, তখন সহজ হবে। কারণ অনেক কাজই ক্যামেরার সামনে করা বেশ একটা ঝামেলা হয়ে যায়, কারণ হয়তো ক্যামেরার সামনে থাকে বা ক্যামেরা সাইডে থাকে, ওই যে ক্যামেরাটা আমার সামনে, আমি ক্যামেরার পিছনে হাত দিয়ে দিয়ে বেশ কষ্ট করে কিন্তু ওই জায়গাতে ওগুলা ঢুকাতে হয় বা কার্ভিংটা করতে হয়, যেহেতু আমরা সামনে এসে করি না। যাই হোক, বাইদা ওই আসবো অবশ্য সামনে এসে কার্ভিং করবো, আমি কার্ভিং এর মানুষ বা কাজের মানুষ, আমি তো সামনে অবশ্যই আসবো, একদিন আপনাদের সামনে এসে কার্ভিং করে দেখাবো, তখন হয়তো আর এই ক্যামেরার সামনে যে যুদ্ধ করতে হচ্ছে সেটা ইজি ভাবে করা যাবে। যাই হোক, এবার ওই কাটার দিয়ে আমি সবটা দিক কেটে সেটাকে ক্লিন করে নিচ্ছি। আমার কিউট বারবিকিউটা অলরেডি রেডি, আমি এবার আপনাদের কাছ থেকে বিদায় নেব। বেশ কষ্ট করে ভিডিওটা তৈরি করলাম, সবাই একটু লাইক দেবেন যারা যারা দেখবেন, বন্ধুদের সাথে পরিবারের সাথে শেয়ার করতে পারেন। যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।